প্রিয় দর্শক বন্ধুরা, সমগ্র পৃথিবীতে বিভিন্ন ধরনের উপজাতি বসবাস করেন। তাদের মধ্যে আজকে আলোচনা করছি এস্কিমো উপজাতিকে নিয়ে। চলুন এস্কিমোদের সম্পর্কে জানা যাক। পৃথিবীর উত্তর গোলার্ধের উত্তরাংশে এক বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে ছিটিয়ে বসবাস করেন এস্কিমো জনজাতি। এরা মূলত উত্তর আমেরিকার উত্তরাংশে মানে আলাস্কায় ইউনিট, গ্রিনল্যান্ডে ইউপিক এবং রাশিয়ায় এস্কিমো নামে পরিচিত। তবে আটলান্টিক উপকূলে প্রচলিত একটি স্থানীয় ভাষায় এস্কিমো কথার অর্থ হল কাঁচা মাংস খাওয়া একটি জাতি। আবার অপর একটি স্থানীয় ভাষায় এর অর্থ হল বরফের জুতো পরে বসবাস করেন এমন এক ধরনের জাতি। বরফ আবৃত অঞ্চলে বসবাস করেন বা জীবিকা নির্বাহ করেন বলে সম্ভবত এই রূপ নাম হয়েছে। তবে এস্কিমোরা যে পৃথিবীর পুরানো জনজাতি এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কেননা অন্তত 5000 বছর পূর্বের এস্কিমো জনজাতির সংস্কৃতির প্রমাণ পাওয়া গেছে। অনেক গবেষণার পর বিশেষজ্ঞরা দাবি করেন যে পূর্ব এশিয়া থেকে পরিভ্রমণ করা একটি জনজাতি হল এস্কিমো জনজাতি। প্রিয় দর্শক বন্ধুরা, এইবার জেনে নেওয়া যাক এস্কিমোদের আঞ্চলিক পরিবেশ কী ধরনের হয়। পৃথিবীর উত্তর অক্ষাংশে তুন্দ্রা অঞ্চলে, যেখানে তাপমাত্রা শীতকালে -20 ডিগ্রি থেকে 25 ডিগ্রি নেমে যায় এবং গ্রীষ্মকালে তাপমাত্রা প্রায় 20 ডিগ্রি চলে আসে, এমন এক স্থানে বসবাস করেন এস্কিমো জনজাতি। যদিও এখানে শীতকালে সূর্য ওঠে না আর গ্রীষ্মকালে সূর্য অস্ত যায় না, এমন এক প্রতিকূল পরিবেশে বসবাস করা জনজাতি হল এস্কিমো। তবে বর্তমানে অধিকাংশ এস্কিমোরা যাযাবর জীবন পরিত্যাগ করে স্থায়ীভাবে উপযুক্ত স্থানে বসবাস করেন। যেহেতু সারা বছর শীতের প্রকোপ লক্ষ্য করা যায় বলে শরীরকে ভালোভাবে ঢেকে রাখা যায় এমন পোশাক এস্কিমোরা ব্যবহার করে থাকেন। আগেকার দিনে সামুদ্রিক সিল, ক্যারিবীয় হরিণ কিংবা বলগা হরিণের চামড়া দিয়ে তৈরি পোশাক পরিধান করতেন, কিন্তু বর্তমানে ভাসমান বিক্রেতার কাছ থেকে আধুনিক পশ্চিমী গরমের পোশাক পরিধান করেন। তবে প্রাচীনকালে ব্যবহার করা পোশাকগুলি শীতের প্রকোপ থেকে বেশি রক্ষা পায় বলে আজও এগুলির প্রচলন বেশি লক্ষ্য করা যায়। বরফের ফাঁক দিয়ে সিল মাছ যখন বাতাসের অক্সিজেন নেওয়ার জন্য মুখ বের করে থাকে, তখন এস্কিমো শিকারীরা হারপুনের ফলায় বিদ্ধ করে শিকার করে থাকেন। এরা কায়াকে চড়ে শিকারের সন্ধানে বের হয়। স্থলভাগ থেকে বলগা হরিণ, খরগোশ ও বিভিন্ন ধরনের পাখি শিকার করেন। তবে বর্তমানে আধুনিক সভ্যতার সংস্পর্শে এসে অধিকাংশ এস্কিমোরা আনন্দের জন্য শিকারে বের হন। বরফ আবৃত অঞ্চলে কুকুরের কিংবা বলগা হরিণের টানা স্লেজ গাড়ি চড়ে ঘুরে বেড়ায় এবং শিকারের সন্ধানে তারা সবসময় ব্যস্ত থাকে। তবে বর্তমানে স্লেজ গাড়ির জায়গা নিচ্ছে স্নো মোবাইল বা বরফের স্কুটার। হারপুনের বদলে শিকারের কাজে ব্যবহার করা হয় বন্দুক। এস্কিমোদের মধ্যে প্রেমঘটিত বিবাহ বা লাভ ম্যারিজের প্রবণতা বেশি। পরিবার থেকে দেখে শুনে বিবাহ করার প্রথা রয়েছে তার পাশাপাশি। প্রাচীন জীবনধারায় ছোট ছোট দলে একজন দলপতি থাকে এবং বাকি
সেই দলপতির অধীনে কাজকর্মে লিপ্ত থাকে। ছেলেরা শিকার করে, বাসগৃহ বানায় এবং মেয়েরা গৃহস্থলীর কাজে সময় দিতে থাকেন। শীতের খাবার না পাওয়া গেলেও চরম দুর্ভোগে পড়তেন। বর্তমানে শিকার ছেড়ে অধিকাংশ এস্কিমো স্থায়ী বা অস্থায়ী জীবিকা বা ব্যবসার দিকে ঝুঁকেছেন। যাতে উন্নত জীবনযাত্রায় জীবনযাপন করা যায় সেই দিকে আগ্রহী হচ্ছে। পূর্বে আনন্দ উৎসবে নাচ গান, মুখে মুখে গল্প বলা ইত্যাদি হতো, বর্তমানে ক্রমেই তার জায়গা নিচ্ছে টেলিভিশন, মোবাইল ফোন। প্রিয় দর্শক বন্ধুরা, এস্কিমো জনজাতির উপর ভিত্তি করে এই ছিল আজকে আমাদের উপস্থাপনা। আমরা আশা রাখছি আজকের ভিডিওটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। এই ধরনের তথ্যমূলক ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল জিও এক্সপার্ট অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন এপিসোডে। ধন্যবাদ।